Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করবেন। প্রতিশ্রুতি মাফিক আজ মন্ত্রিসভার বৈঠকে পাশ করা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। সন্তানদের উচ্চশিক্ষার জন্য আর চিন্তা করতে হবে না অভিভাবকদের, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। 30 জুন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এই টাকা স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক কোর্স, ডিপ্লোমা, গবেষণারত ছাত্রছাত্রীদের খরচার জন্য দেওয়া হবে। এই প্রকল্পের বিশেষতা হলো এখানে গ্যারেন্টার হবে সরকার, ফলে ক্রেডিট নেওয়ার জন্য ব্যাংকে কোনো গ্যারেন্টার নিয়ে যেতে হবে না। মুখ্যমন্ত্রী জানান, যারা রাজ্যের বাসিন্দা অন্তত 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা সকলেই স্নাতক, স্নাতকোত্তর থেকে পেশাদারি বা ডিপ্লোমা কোর্স, ডক্টরাল ও পোস্ট ডক্টরাল কোর্সের জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধা পাবে। 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের সুবিধা মিলবে। চাকরি পাওয়ার 1 বছর পর এই লোন পরিশোধ করা শুরু করতে হবে। তার কথায় ছাত্রছাত্রীদের গর্ব হয়ে উঠবে এই ক্রেডিট কার্ড। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।